আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আবার চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে নোয়াখালীতে, নোয়াখালীর বেগমগঞ্জে আমার এক ফ্রেন্ডের রিসোর্টে, ওদের প্রাইভেট রিসোর্ট। ভ্যাকেশন কাটানোর জন্য দুর্দান্ত একটা স্পট। আমরা চার পাঁচটা ফ্যামিলি এসেছি, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। তো দেখে বুঝতে পারবেন যে কতটা সুন্দর মনোরম পরিবেশে তার এই বাড়িটি। আমার বন্ধু লিটন, ওরা সব সময় এখানে এসে তাদের ভ্যাকেশন করে, তাদের ফুল ফ্যামিলি চলে আসে। তো এবছর আমি এসেছি, সেজন্য আমাদের আরও কিছু ফ্রেন্ড সহ সে এটা অ্যারেঞ্জ করেছে। তো সকাল সকালে আমরা চলে এসেছি, ছটা সাড়ে ছটার মধ্যে রওনা দিয়ে এসেছি, প্রায় সাড়ে সাতটার দিকে পৌঁছে গেছি সবাই। এসেই তো নাস্তা, বুঝতে পারছেন, কিছু নাস্তা বাসা থেকে বানিয়ে আনা হয়েছে। আর দুপুরে এখানে রান্না বান্না, খাওয়া দাওয়া, মৎস্য শিকার, একদম ফ্রেশ মাছ ধরে সেই মাছ রান্না করে খেয়ে কী তৃপ্তি সহ খেয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। আর যে যারা নাকি জেলে ছিল, যারা মাছ ধরেছে, তাদেরকেও আমি দেখাবো আপনাদেরকে। এখানে আমাদের একজন ব্যাপক অসহ্য মেধাবী বন্ধু এসেছে, তারও মৎস্য শিকার আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটি। আপনারা প্লিজ ধৈর্য ধরে দেখতে থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে দেন, আমাদের পাশে থাকবেন। খাওয়া শেষ হয়ে গেলে ভিডিও করব, খালি প্লেট না না অসুবিধা নাই। এই এই যে এখানে আমরা মাছ ধরব, ফিশিং হবে, ফিশিং, ইটস এ ফিশিং ট্রিপ। আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রদূত রাষ্ট্রপতি এই যে আমাদের গাড়ি বহর, হ্যালো, এই যে আমাদের মামুনিরা। তুমি কোথেকে এসেছো? কুমিল্লা থেকে। আর তুমি?
ইউকে থেকে পুরাতন চৌধুরীপাড়া কুমিল্লা ওকে তুমি তো ইউকে তো আছো ইউকে থেকে ইউকে তো হচ্ছে আঙ্কেলটা আঙ্কেলের বাচ্চা কাচ্চা কোথায় কোথায় ঢুকতেছে এই দিক দিয়েও তো মাছ ধরবে আল্লাহ ওপরে যাবে কিন্তু না আল্লাহ হাস ও মাই গড সিরিয়াসলি এতদিন ফেসবুকে দেখছি এটা হ্যাঁ হ্যাঁ দেখো খাওয়া দিলে মাছ তো আসবে না আমাদের কাছে তো তুই বানা করলি না মামুন তুমি কি মিশাই ফেলছো খাবার মৎস্য নিধনের গোপন টিপস আজকে ওইটা হবে আমার কন্টেন্ট এইগুলি কি কি করো আচ্ছা এটারও কিছু ছবি টবি উঠাই আমার ছিপটা কোথায় আমি কোনটা দিয়ে করবো মোর ছিপ দেওয়া হবে কই কাকুলি কই ও মাই গড ওটাই না দারুন একদম পা ঝুলাই আরামসে বসিস নির্ভয়ে নির্ভয়ে বড় একটা মাছ হলে তো টান দিয়ে ওরে ফেলে দিবে না হ্যাঁ ধৈর্য শক্তিও লাগবে হ্যাঁ ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি একদম শুনি ধুনি কি কি প্রয়োজন আসলে তো জানো না যে আমি কি পরিমাণ মেধাবী শুনি ধুনি কি কি প্রয়োজন আসলে তো জানো না যে আমি কি পরিমাণ মেধাবী মাছ ধরার জন্য পছন্দ মানে কি বলবো পছন্দ রকম ইচ্ছা শক্তি লাগবে আচ্ছা ওই রকম ইচ্ছা শক্তি না হলে কেউ মাছ ধরতে পারবে না আচ্ছা তুমি কাকে কপি করলা আমি আমাকে কপি করলাম আমি আমার কোন এক নেতা নেতা লাগতেছে তোমার কথায় নেতা নেতার গন্ধ পাচ্ছি মুর্শিগঞ্জের নেতা কে চিনো নিজনকে নাম বললে চাকরি থাকবে না এই ইয়া অস্ত্র চালাইলে যে খালি দূষি বা উপরে টানা অস্ত্র সাথে পাইলেও দূষি অফকোর্স কি অফকোর্স ওই যে ধরো ধরে দিব নাকি ওকে ধরিয়ে দিন না সব সময় উত্তর দিতে হয় না মাঝে মাঝে ধৈর্য ধারণ করতে হয় হ্যাঁ মাছ ধরছো একটা দুটা মাছ ধরতে এসে তো ফ্যাশন করতে হয় না বুঝছো দেখো না ওখানে যে একজন মৎস্য কাটি দিয়েছে ভদ্রলোকের চেহারা লবণ মরি তারপরে মানুষ তারপরে পেয়ারা আমার সব ছুরি দিতে না
কি করতে হবে জানোস না আমি কি পরিমাণ মেধাবি জানোস না ধারণা নাই ধারণা নাই কই ছুট আই আমি ধরবো ক্রেডিট ক্রেডিটটা নিতে চাই তুই লই একটা ফটো তুলে লা ধরি তুমি জানো না আমার সবাই আমি কি পরিমাণ মেধাবি ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন আমাদের মাঝে অসহ্য মেধাবী কে কি অবস্থা ধরে নে শুশু অর্ধেক অর্ধেক এই জাহাঙ্গীর এদিকে আমাদের প্রচন্ড মেধাবী যে বন্ধু তার ওয়াইফ কিন্তু মাছ ধরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেটা দেখে বোঝা যাচ্ছে তার প্রচন্ড রকমের ইচ্ছা শক্তি আছে। আর এই প্রচন্ড রকমের ইচ্ছা শক্তি নিশ্চয় তারই মেধাবী স্বামীর কাছ থেকে পাওনা আমার মনে হয়। ভ্যাকেশনের জন্য খুব সুন্দর একটি জায়গা আপনারা দেখে হয়তো বুঝতে পাচ্ছেন, বাড়িটা আমার কাছে চমৎকার লেগেছে। পিঁপড়ার ডিম দিয়েও মাছ ধরা যায় সেটা আমার আগে জানা ছিল না, আজকে জেনে খুবই অবাক হলাম। কত আয়োজন মাছ শিকারের জন্য, বাপরে বাপ। আমি জানি তুমি মেধাবী, কিন্তু এতটা মেধাবী এটা জানতাম না। ধাক্কা দিয়ে যদি ফেলে দেই মেধাবী, এই তো মুঝে পাতা হে। আপনারা জেনে অবাক হবেন যে আমার যে মেধাবী বন্ধুটি প্রচন্ড মেধাবী, যার কিনা মাছ ধরার প্রচন্ড ইচ্ছা শক্তি আছে, সে কিন্তু নিজেই সাঁতার জানে না। দেখেছি দেখেছি একসাথে দুটো, ইয়েস, কিন্তু ছেড়ে দিতে হবে না মেধাবীর জোরে। কি মেধাবী, দুই মাস একসাথে কি করলা তুমি? ও অনেক দূরে যদি একান্তই মাছ চাষ না ধরে মান সম্মানের ব্যাপার আছে না আমাদের ফ্রেন্ডে। হ্যাঁ হ্যাঁ দেন, থ্যাংক ইউ। তখন এটাই চালায় ও সামনে তো ফ্রেশ মাছ পাই না। হ্যাঁ।
গোটা গোটা রাখ দি কুচারি গোটা বাজিয়ে দিবি গোটা বাজিয়ে দিবি গোটা রাখ দি।